শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। শীত চলে এসেছে, প্রকৃতির মধ্যে কুয়াশা পড়ছে, তাই শীতের আয়োজনটা ভালোভাবেই শুরু হয়েছে। তাছাড়াও শিউলি ফুল ফুটেছে, শিউলি ফুলের গন্ধে সকাল সকাল অন্যরকম মজা লাগে। আর যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা ভ্রমণের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করেছে। তাই আজকে ভ্রমণ সম্পর্কিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, হোমস্টে। ট্রাভেল জগতে এই হোমস্টেটা অনেক জনপ্রিয় বিশ্বব্যাপী। বাংলাদেশে যদিও এটার প্রচার তেমন নেই, তবে বাংলাদেশের বাইরে অনেক উন্নত দেশে বা ভ্রমণ বা পর্যটক রিলেটেড উপর, পর্যটকের উপর নির্ভর করে এমন সব শহরে বা দেশে এই হোমস্টেটা খুব জনপ্রিয়। আচ্ছা, হোমস্টেটা কি যদি সংক্ষেপে বলি, ধরুন আপনার বাড়িতে তিনটা রুম রয়েছে, আপনি দুইটা ব্যবহার করেন, একটা ব্যবহার করছেন না, তো এই রুমটা হচ্ছে আপনি পরিপুটি রাখলেন। তো অন্য কোনো জায়গা থেকে যখন কেউ আপনার এলাকায় ঘুরতে আসলো, আপনি তাকে এখানে থাকতে দিলেন, আপনার বাসায় এই রুমটায় থাকতে দিলেন, এবং আপনারা বাড়িতে যা রান্না করলেন সেটাই তাকে খেতে দিলেন। এই থাকা এবং খাওয়া এই দুইটার জন্য আপনি তার কাছ থেকে কিছু পরিমাণ অর্থ পেলেন। এবার ধরুন আপনি দুইটা জিনিস পেয়েছেন, এক অর্থ, দুই হচ্ছে কমিউনিকেশন রিলেশনশিপ, অর্থাৎ ওই অচেনা ব্যক্তির সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সো এর মাধ্যমে কিন্তু ভ্রমণটা সহজ হয়েছে। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, ধরুন আমি নরসিংহী থাকি, তো আমার এখন হচ্ছে দিনাজপুর যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু দিনাজপুর আমার কোনো পরিচিত কেউ নেই। তো আমি ইন্টারনেটে সার্চ করলাম যে হোমস্টে কারা করায় দিনাজপুরে, তো আমি আপনার ঠিকানা পেলাম, আপনি দিনাজপুর থাকেন, আমি আপনার বাসায় গেলাম, আপনার বাসায় থাকলাম, এবং আপনি যা রান্না করলেন সেটা আমি খেলাম, এবং আসার সময় আমি আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট টাকা দিয়ে আসলাম। তো আপনি শুধু আয়ই করলেন, আপনার সাথে কিন্তু আমার একটা সম্পর্ক তৈরি হলো, নেটওয়ার্কিং তৈরি হলো। আপনি যদি কখনও দিনাজপুর থেকে নরসিংদী আসেন বা কোনো প্রয়োজন পড়ে আমি আপনাকে সাহায্য করতে পারব। তো আবার মনে করেন যে ঢাকা থেকে কোনো ব্যক্তি আপনার এলাকায় যাবে, আপনার এখানে থাকলো, আপনি যখন তার সাথে সে আপনার বাসায় থাকলো, আপনি তাকে খাওয়ালেন এবং কিছু করেন অর্থ পেলেন, আরেকটি বিষয় পেলেন সেটা হচ্ছে নেটওয়ার্কিং দক্ষতা। বাংলাদেশের রাজধানী ঢাকা, আমরা বিভিন্ন কাজে ঢাকা যাই, জব পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, তারপর হচ্ছে নানা কাজ থাকতে পারে, যাই হোক, তো ডাক্তার দেখানো স্পেশাল কারণ, তো এই তিনটা ছাড়া অনেক কারণ থাকতে পারে। সাপোজ ঢাকা থেকে দিনাজপুর যখন একটা ব্যক্তি গিয়েছিল তার সাথে আপনার সম্পর্ক হয়েছে, আপনি যখন ঢাকা গেলেন ডাক্তার দেখাতে বা কোনো দরকারি, সে কিন্তু আপনাকে সাহায্য করবে বিভিন্ন তথ্য দিয়ে বা থাকতে দিয়ে, যাই হোক যেভাবেই হোক। তো এইভাবেই কিন্তু ভ্রমণের মাধ্যমে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, আয়ের উৎস হয় এবং একটা নেটওয়ার্কিং তৈরি হয় যা দেশ ছাড়িয়ে বিদেশে চলে যেতে পারে, অর্থাৎ বাইরে থেকে অনেক মানুষ কিন্তু দেশে ঘুরতে আসে আমাদের দেশে। তাই বলা যায় ট্রাভেলিং জগতে হোমস্টে একটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় আয়ের উৎস। ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় এই হোমস্টে শুরু হয়েছে এবং ভাবা যায় বা বলা যায় অদূর ভবিষ্যতে এটা আরও বড় বিস্তার লাভ করবে, এবং আমি মন থেকে যাই এটা আরও অনেক বড় হোক। যাই হোক, আজকে হয়তো খুব সংক্ষেপে বললাম, অন্যদিন হয়তো ডিটেলসে আবার বলবো। তো ভ্রমণ করুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, ভ্রমণ নিরাপদ হোক আপনার। নমস্কার।